ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। দীর্ঘদিন ধরে আমি কোচিং সেন্টার এবং স্কুলে যুক্ত আছি। অসংখ্য ছাত্রাতেই আমার বোর্ডে র্যাঙ্ক করেছি এবং সফল তোমরা হবে। আজকে অষ্টম শ্রেণী দেখো পথের পাঁচালী ছোটদের উপন্যাস, যে ধারাবাহিক শুরু করেছি, আজকে তোমাদের পঞ্চম অধ্যায় নিয়ে কিন্তু আলোচনা করব। অবশ্যই তোমরা যারা অষ্টম শ্রেণীর ছাত্রাতেই আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং বেল আইকন অল ক্লিক করে রাখো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের শেয়ার করে দাও। আর যে সমস্ত অভিভাবক বা অভিভাবিকা আছেন বা যারা তাদের বাড়ির ছাত্রী আছে ভাই বোনেদের, তারা অবশ্যই এটা ছোটদেরকে দেখতে দিও, কারণ তো তারা কিন্তু এটা শুনলে অবশ্যই মনের বিকাশ এবং ঘটবে এবং পরীক্ষাতেও ভালো নম্বর পাবে এবং অবশ্যই ধৈর্য বাড়বে এবং বুদ্ধির বিকাশ ঘটবে বলে আমি মনে করি। তাই চলো দেরি না করে আজকে তোমাদের এই অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায়, যারা গল্প শুনতে ভালোবাসেন বা ভাষ্য তারাও কিন্তু এটা শুনলে অবশ্যই তোমাদের জীবনের ক্ষেত্রে একটা ভালো ফল করবে বলে আমি মনে করি। চলো তাহলে দেখি দিই আজকে পঞ্চম অধ্যায়ে পথের পাঁচালী উপন্যাসে কি আছে। দেখো পঞ্চম অধ্যায়ে তোমাদের শুরু করছি, তোমরা বইটি খুলতে পারো, আর যদি বলো হেডফোন দিয়ে শুনবো তাও কোনো অসুবিধা নেই, কোনটা তোমাদের ভালো হবে সেটা কিন্তু কমেন্টে জানিও। দেখো পঞ্চম অধ্যায়ে কী আছে, শুরু করছি যে অপুর বাড়ির ঘটনা। তোমরা জানো যে অপু, দুর্গা দুই ভাই বোন এবং হরিহর এবং তোমাদের তার মা সর্বজয়া, এ নিয়ে একটা গরিব পরিবার ব্রাহ্মণদের, সেই নিয়ে আলোচনা হচ্ছে এই উপন্যাস। এটা শিশুদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, শিশু মনের বিকাশ এবং সমস্ত আবার বৃদ্ধ বর্ণিত বড়দের ক্ষেত্রে এই উপন্যাসটা ভালো লাগবে বলে আমি মনে করি। দেখো কী আছে, এই দিনের ব্যাপারটি এইরূপে ঘটল, অর্থাৎ আজকে একটা নতুন ব্যাপার তোমাদের কাছে আলোচনা হতে যাচ্ছে। অপু বাবার আদেশে তালপাতায় ক খ হাতের লেখা শেষ করে কি করা যায় ভাবতে বাড়ির মধ্যে দিদিকে খুঁজতে গেল। অপু বাবার নির্দেশ মতো তালপাতায় লিখ, তখন লেখা হতো তালপাতায় পুঁথিতে, সাতখানা অ আ ক খ লেখা শেষ করেছে, কাজ শেষ করেছে, এবার কি করা যায় এটা ভাবার জন্য দিদিকে খুঁজতে গেল। দুর্গা ভয়ে সকালে নেয়ে এসে ভেতরে উঠোনে, নেয়ে এসে মানে চান করে এসে, স্নান করে এসে, দুর্গা মায়ের ভয়ে সকালবেলা স্নান টান করে এসে যে উঠোনের যে পেঁপেতলা, পেঁপেতলার মধ্যে পূর্ণি পুকুর ব্রত করছে। পূর্ণি পুকুর কি, ছোট্ট একটা পুকুর হবে, সেই পুকুরের মধ্যে একটা গর্ত কেটে বর্ণনা আছে, মেয়েদের ব্রত হয় তার মধ্যে, তো নিশ্চিতভাবে ব্রতটা কেমন সেটা তো একটু পরেই এর সঙ্গে আলোচনা আছে। উঠোনে ছোট্ট চৌকোনা গর্ত কেটে তার চারিধারে ছোলা মটর ছড়িয়ে দিয়েছিল, একটা ছোট্ট গর্ত কেটে, একটা ছোট্ট গর্ত কেটে ওর মধ্যে কী করা হয়েছিল, ছোলা টোলা ওর মধ্যে ছড়িয়ে দেওয়া হয় এবং ভিজা মাটিতে সেগুলি অঙ্কুরও বের হয়ে গেছে, ছোলা থেকে অঙ্কুর বের হবে এটা তো স্বাভাবিক তোমরা জানো। চারিদিকে কলার ছোটো বোক পুঁতে ধারে পিটুনি গোলার আলপনা দিয়েছে, চারিদিকে ছোটো গোলার বোক যে খোলগুলো আছে ওগুলো পুঁতে দিয়ে চারদিকে গোলা দিয়ে আলপনা দিয়েছে। সে আলপনা কী কী আছে, পদ্মলতা অর্থাৎ পদ্ম গাছের লতা, পাখি, ধানের শীষ, নতুন সূর্য ওঠা, এইগুলো আর্টিস্টিক ছবি প্রত্যেকটা, পদ্মার লতা, পাখি, ধানের শীষ, নতুন সূর্য ওঠা। তার চৌকোনো একটা গর্ত করে তার মধ্যে কোলার বোক পুঁতে সেখানে ছোলা টোলা দিয়ে মেয়েরা ব্রত করে, ব্রত করলে পরে গৃহস্থের মঙ্গল হয়, এই ধারণা কিন্তু এখনও অনেকের মধ্যে আছে। এবং একটা মন্ত্র বলতে হয়, দুর্গা বলল দাঁড়া মন্ত্রটা বলে একবার অন্য জায়গায় যাব, অর্থাৎ দুর্গা ইচ্ছে নেই, জোর করেই করছে, তাই মন্ত্রটা সে তাড়াতাড়ি বলে নিতে চায়। মন্ত্রটা বলে কোথা রে দিদি, কোথায় যাবি তুই, আসলে এই মন্ত্রটা যাপ করে সারছে, আসল উদ্দেশ্যে টোটো করে ঘুরে বেড়ানো। তাই অপু জিজ্ঞেস করছে যে কোথায় যাবি রে দিদি, চল চল না নিয়ে যাবো তো, তখন দেখিস কোথায়, অর্থাৎ আগের থেকে সে বলতে নারাজ। পরে আনুষঙ্গিক বিধি অনুষ্ঠান সাঙ্গ করে সে এক নিঃশ্বাসে আবৃত্তি করতে লাগলো। কি আবৃত্তি করলো, পূর্ণি পুকুর পুষ্পমালা কে পুজো রে দুপুরবেলা, আমি সতী লীলাবতী ভাইয়ের বোন ভাগ্যবতী, তাড়াতাড়ি বলে চলে গেল। ব্রত অনুষ্ঠান শেষ করে দুর্গা বলে চল এবারে গড়ের পুকুরে, অনেক পান ফল হয়েছে, হ্যাঁ
গড়ে পুকুরে পান ফল হচ্ছে, ভোদার মা বলছিল রে চল নিয়ে আসি ওইখান থেকে, পুকুর থেকে পান ফল নিয়ে আসবে। কোন কালে আদি বাসিন্দা মজুমদারের বাড়ির চতুর্দিকে যে খড় গাই ছিল তার অন্য না অংশ এখন ভরাট হয়ে গেছে। অর্থাৎ সেখানে একটা বড় পুকুর ছিল গ্রামের আদিবাসীদের মজুমদার বাড়ির চারদিকে, এখন সেটা একটা পচা জল হয়ে গেছে। তাই এখানে কেবলমাত্র বারো মাস জল থাকে, এই জন্য গড়ের পুকুর আবদ্ধ জলটা বের হয় না, আর সেখানে কিন্তু এই পান ফল জন্মায়। সেখানে পৌঁছে তারা দেখলো পুকুরে পান ফল অনেক আছে বটে, কিন্তু কিনারার ধারে বিশেষ কিছু নেই। অর্থাৎ পুকুরের ধারে কিছু নেই, যা আছে একদম পুকুরের মাঝখানে। সবচাইতে সব জল সবই কিন্তু জল থেকে অনেক দূরে। দুর্গা বলল, অপু একটা বাঁশের কঞ্চি দেখত খুঁজে, তাই দিয়ে টেনে আনবো ওই পান ফলগুলো। পরে সে পুকুর ধারের ঝোপের শেওড়া গাছ থেকে পাকা শেওড়ার ফল তুলে খেতে লাগলো। যখন পেলো না পুকুর ধারের শেওড়া গাছের পাকা ফল, সে কিন্তু খেয়ে দিল। এটা অখাদ্য কুখাদ্য তবুও খেলো। অপু বনের মধ্যে কঞ্চি খুঁজতে খুঁজতে দেখতে পেল, বলো ও দিদি ও দিদি ও ফল খাসনি, দূর আস শেওড়ার ফল কি খাই রে, ও তো পাখিতে খায়। অর্থাৎ এই অখাদ্য কুখাদ্য খাচ্ছে দুর্গা, কারণ আঙুর ফল টক যেহেতু পালি ফল এখনও পায়নি, তাই তারা একটা ওই আস শেওড়া ফল খেতে শুরু করেছে দুর্গা। দুর্গা পাকা ফল টিপে বীজটা বের করে বলল, আই দেখি দেখ দেখি খেয়ে, আরে মিষ্টি গুড়, কে বলেছে খেতে নেই, আমি তো কত খেয়েছি। আসলে এরা খেতে না পেয়ে কুখাদ্য তেতোগুলো খায়। অপু কুঞ্চি কুড়ানো রেখে দিদির কাছে এসে বলল, এ দিদি কিন্তু সবাই বলে যে খেলে নাকি পাগল হয়ে যায়, কিছু হয় না তো, তাহলে আমার একটা দে না দিদি, এ দিদি দে না। পরে সে খেয়ে একটু কাচুমাচু হয়ে বলল, ইস এত তেতো দিদি, তুই বললি মিষ্টি গুড়, আরে তা একটু তেতো হবে না, তা থাক কেমন মিষ্টি বল দেখি। কথা শেষ হওয়ার আগেই দুর্গা খুব খুশির সঙ্গে গোটা কয়েক পাকা ফল মুখের মধ্যে পড়ল। দুর্গার কৃতিত্ব দেখিয়ে দিল, সে এগুলো মিষ্টি পাচ্ছে তেতো ফলগুলোর মধ্যে, তাই ওর সামনে খেয়ে দিল। তোমার সামনে যদি কাল্লা খায় করলা খায় নিম পাতা খায় আশ্চর্য হবে নাকি, তাই সত্যি দুর্গা আশ্চর্য ঘটনা ঘটিয়ে দিল। জন্মে পর্যন্ত কখনো কোনো আসলে ভালো জিনিস এরা পায়নি। ভালো জিনিস কাকে বলে এরা জানে না, তাই জন্ম অবধি কোনো ভালো জিনিস খেতে পায়নি। অথচ পৃথিবীতে এরা নতুন এসেছে, তাই নতুন আসলে পরে বুঝতেই পারছ যে তারা এই সবগুলোকে ভালো খাবার বলে মনে করে। জিহ্বা এদের নতুন, তা পৃথিবীর নানা রস বিশেষ করে মিষ্টি রস আস্বাদন করবার জন্য লালায়িত। এরা মিষ্টি রস, এদের জিহ্বা জীব চাচ্ছে মিষ্টি খাবো, কিন্তু মিষ্টি এদের জন্য নয়, কারণ এরা গরিব, এরা পয়সা পায় না। সন্দেশ মিঠাই কিনে সে পরিতৃপ্তি লাভ করার সুযোগ এদের নেই। ভালো মিষ্টি সন্দেশ যে খাবে সেই সুযোগ নেই, কেন বলো তো, কারণ এরা গরিব। বিশ্বের অনন্ত সম্পদের মধ্যে তুচ্ছ বনগাছ হতে মিষ্টি রস আহরণরত এই লুব্ধ দরিদ্র ঘরের বালক বালিকাদের জন্য, তাই করুণাময়ী বনদেবীরা বনের তুচ্ছ ফলমূল হয়তো মধুতে ভরি রাখেন। আসলে এই যে বাচ্চাগুলো আছে যারা খুব গরিব, তাদের জন্যই বোধহয় বনদেবী এই ফলগুলো সাজিয়ে রেখেছেন। এ তেতোর মধ্যেও এরা মিষ্টি পাচ্ছে। কলহাস্যে কিছুক্ষণ ধরে এরা হই হাই করতে লাগলো। কলহাস্য মুখর মানে হচ্ছে তারা দুজনে খুব হাসি আনন্দ করতে লাগলো। খানিকক্ষণ ধরে পুকুর প্রান্তে নির্জন বাঁশ বাগান মুখরিত হতে লাগলো ওদের কথায়। নির্জন গ্রামের মধ্যে ওদের এই কথা শোনা যাচ্ছে। খানিকক্ষণ পরে পাশের এক শেওড়া গাছের দিকে আঙুল দেখিয়ে চেঁচিয়ে বলল, চেঁচিয়ে বলে উঠল, দিদি দেখ দেখ ওইখানে দেখ। তারপর সে ছুটে গিয়ে মাটি খুঁড়ে কি দেখতে পেল। দুর্গা জিজ্ঞেসলো, কী রে? পরে সেও ভাইয়ের কাছে আসলো। অপু ততক্ষণে মাটি খুঁড়ে একটি বের করে কোচোর কাপড় দিয়ে মাটি মুছে সাফ করে দিল, ওর খোঁটের কাপড় দিয়ে পরিষ্কার করে দিল, হাতে নিয়ে আহ্লাদের সঙ্গে দিদিকে দেখালো, দেখ দিদি কি চকচক করছে, কি জিনিস রে এটা। দুর্গা তো হাতে নিয়ে গোলমতো একদিকে ছোঁচালো, পলকাটা চকচকে কি জিনিস বলতো এটা, সে খানিকক্ষণ আগ্রহের সঙ্গে নানাভাবে উল্টাপাল্টা দেখতে লাগলো। হঠাৎ
কি ভেবে তার রুক্ষ চুলের ঘেরা উজ্জ্বল মুখ, হঠাৎ কি ভেবে দেখো তার রুক্ষ চুলে ঘেরা মুখ উজ্জ্বল হয়ে উঠল ভালো কিছুর জন্য। সে ভয়ে চারদিকে তাকিয়ে দেখে বলল যে এই শোন, চুপি চুপি বলল, উপু এটা বোধ হয় না হীরে। এই চুপ কর চেঁচাস নে, পরে ভয়ে ভয়ে একবার চারিদিকে তাকিয়ে নিল, এ তো হীরে রে। অপু দিদির দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। হীরক বস্তুটি তার অজ্ঞাত নয় বটে, জানে এটা খুব দামি জিনিস। মায়ের মুখে দিদির মুখে রাজপুত্রের রূপকথা, রাজপুত্রের রাজকন্যা হীরা মুক্তের অলঙ্কারের ঘটনা তো সে অনেকবার শুনেছে, কিন্তু হীরে জিনিসটি কীরকম সে সম্বন্ধে তার একটা ভুল ধারণা ছিল। তার মনে হতে লাগলো হীরা তো দেখতে মাছের ডিমের মতো হলদে হলদে, তবে নরম নয় শক্ত, এই ধারণাই ছিল। সর্বজয়া বাড়ি ছিল না, বাড়ি থেকে সর্বজয়াকে ওদের মা পাড়া থেকে এসে দেখলো ছেলে মেয়ে বাড়ির ভেতরে দরজার কাছে দাঁড়িয়ে আছে। কাছে যেতে দুর্গা চুপি চুপি বলল, মা মা গো একটা জিনিস কুড়িয়ে পেয়েছি আমরা, গড়ের পুকুরের পানফল তুলতে গিয়েছিলাম মা, সেখানে জঙ্গলের মধ্যে না এটা পোতা ছিল। এর দুর্গা বলল, অপু বলল, মা আমি দিদিকে দেখে বললাম, আমি দেখিয়েছি। অর্থাৎ অপু নিজের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করল, আর এই কৃতিত্ব দুর্গা নেওয়ার চেষ্টা করছে। তাই দুর্গা আঁচল থেকে জিনিসটা খুলে মায়ের হাতে দিয়ে বলল, দেখো দেখি মা এটা এটা ঠিক হীরা নয় বলো। সর্বজয়া হীরক সম্বন্ধে তার চেয়ে হীরক সম্বন্ধে ধারণা তার অপেক্ষা স্পষ্ট নহে। অর্থাৎ সর্বজয়া মাও যেন কখনো হীরে দেখেনি, গরিব মানুষ দেখবে কী করে। সে সন্দিগ্ধ সুরে জিজ্ঞেস করলো, সন্দিগ্ধ সুরে মানে কি সন্দেহের সুরে, কী জিজ্ঞেস করলো, সন্দেহের সুরে জিজ্ঞেস করলো, তুই কী করে জানলি হীরে এটা। দুর্গা বলল, আসলে মজুমদারা তো বড়লোক ছিল মা, আর ওদের ভিটের জঙ্গলে কারা নাকি মোহর কুড়িয়ে পেয়েছিল, এটা একেবারে পুকুরের ধারে বনের মধ্যেই পোতা ছিল, রোদ্দু লেগে চকচক করছিল, তাই মনে হলো এটা মা হীরে, কারণ মজুমদাররা খুব বড়লোক ছিল, ওইখানে গিয়ে একবার মোহরও পাওয়া গেছিলো, তাহলে হীরে থাক হতেই পারে চকচক করছে। সর্বজয়া বলল, আগে উনি আসুন ওকে দেখায়। উনিকে অবশ্যই সর্বজয়ার স্বামী বা অপু দুর্গার বাবা হরিহর, ওনার জ্ঞান থাকতে পারে। দুর্গা বাইরে উঠোনে এসে আহ্লাদের সঙ্গে ভাইকে বলল, শোন যদি হীরে হয় না তবে দেখিস আমরা না অনেক বড়লোক হয়ে যাব। অপু না বুঝে বোকার মতো হি হি করে হাসলো, সত্যি বড়লোক হয়ে যাবো বল। খানিকটা পরে একটা পট্টি হাতে হরিহর বাড়ি ঢুকলো। সর্বজয়া, ওগো ওগো শোনো শোনো এদিকে একবার এসো তো, দেখো তো এটা কি। হরিহর হাতে নিয়ে বলল, কোথায় পেলে এটা। দুর্গা গড়ের পুকুরে পান ফল তুলতে গিয়েছিল, কুড়িয়ে পেয়েছে, কি বলো দেখি এটা। হরিহর খানিকটা উল্টে পাল্টে দেখে, আরে এটা কাঁচ না হয় পাথর কিছু হবে, এতটুকু জিনিস তো ঠিক বুঝতে পারছি না। সর্বজয় মনে মনে একটুখানি ক্ষীণ আশার রেখা দেখা দিল, কাঁচ হলে কি তার স্বামী চিনতে পারতো না। সে চুপি চুপি যেন পাছে স্বামী বিরক্তি দেখায় এইভাবে বলো, দেখো তো এটা হীরে নয় তো, যদি হীরে হয়। হ্যাঁ হীরে, যদি পথে ঘাটে হীরে পাওয়া যেত না তাহলে ভাবনা ছিল না, তুমিও যেমন। এটা বললো কে, তার স্বামী হরিহর। তার মনে ধারণা হলো যে এটা হয়তো কাঁচি হবে, পরক্ষণে কিন্তু মনে হলো এটা নাও হতে পারে, বলা যায় কেন, কারণ মজুমদারা বরাবরই কিন্তু ধনী লোক বা বড় লোক, বিচিত্র কি হয়তো তাদেরই কোনো গয়না টয়নার কোনো কালে হয়তো বসানো ছিল, কিন্তু কি করে মাটির মধ্যে পুঁতে গেছে এটা অবশ্যই আশ্চর্যের বিষয়। কথাই বলে না যে কপালে না থাকলে গুপ্তধন হাতে পড়লেও চেনা যায়, শেষে কি দরিদ্রের ব্রাহ্মণের গল্পের মতো ঘটবে। বলতো দরিদ্র ব্রাহ্মণের গল্পটা কি, গল্পটা ছোট্ট করে বলে দিই। এক দরিদ্র ব্রাহ্মণ, সে যজমান বাড়িতে গিয়ে কিন্তু একটি ছাগল পেয়েছিল, আর ওই ছাগলটি লোভ ছিল অনেকেরই। চারটি মোড়ে চারটি বন্ধু দাঁড়িয়ে একই কথা বলল, এ কি ব্রাহ্মণ ঠাকুর আপনি কাঁধে কুকুর নিয়ে যাচ্ছেন কেন। সবাই তখন বলছে তার কাঁধের যে ছাগলটা কুকুর, সে কুকুর ভেবে কিন্তু ফেলে দিল। তাই কখনো মানুষ ঠিক কথা বলছে এটা নিজে যাচাই না করে বিশ্বাস করবে না, তাই আজকে এটা হিরো তো হতে পারে, তাই দরিদ্র ব্রাহ্মণের মতো এই বোকামিতা আসতে পারে বলে উপন্যাসিক আমাদের কাছে এখানে বলেছেন। সে বলল, আচ্ছা দাঁড়ো, সে বলল, আচ্ছা দাঁড়ো একবার বরং গাঙ্গুলি বাড়ি দেখিয়ে আসি।
রাঁধতে রাঁধতে সর্বজয়া বারবার মনে মনে বলতে লাগলো, ও তো চলে গেল গাঙ্গুলি বাড়ি দেখাতে ও স্বামী। আর সর্বজয়া কী বললো ঈশ্বরকে, ভগবানকে, দোহাই ঠাকুর, কত লোক তো কত কি কুড়িয়ে পায়, এই কষ্ট যাচ্ছে সংসারে, বাচ্চা মুখ তুলির তাকিয়ে ঠাকুর, দোহাই ঠাকুর। তার মুখের মধ্যে ঢিপ ঢিপ করছিল, যদি এটা হিরে হয়। খানিকক্ষণ পরে দুর্গা বাড়ি এসে আগ্রহের সুরে বলল, মা বাবা এখনও ফেরেনি মা? সঙ্গে সঙ্গে হরিহর বাড়িতে ঢুকে বলল, হ্যাঁ দেখো। তখনই বললাম যে কিছুই নয়, কারণ আশা ভঙ্গ হয়েছে, হরিহর বলেছিল কিন্তু এটা হিরে নয়। গাঙ্গুলি মশের জামাই সত্যবাবু কলকাতা থেকে এসেছেন, তিনি দেখে বললেন এরকম এটা বেলোয়ারি কাঁচ, ঝাড় লণ্ঠনে ঝুলনো থাকে, রাস্তাঘাটে যদি ওই হিরে জহর পাওয়া যেত না তাহলে তুমিও যেমন। গল্প মধ্যে এখানে শেষ। অর্থাৎ গাঙ্গুলি বাড়ির জামাই সত্যবাবু কলকাতা থেকে এসেছেন, তিনি চেনেন ও বড়লোক কোনটা হিরে তার কিন্তু জানা। তোমাদের এই পর্যন্ত যে প্রশ্নগুলো হয় এবং কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, তোমাদের কমেন্টে আমাদের কিন্তু উৎসাহ দেবে তোমাদের ক্ষেত্রে। তাই যদি কোনো অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী আছো, তারা কে দেখছো নামটা একটু কমেন্টে বলো, কোনটা কোন স্কুলে পড়ো। আর কোনো অভিভাবক অভিভাবিকা যদি তারা শোনেন সেটাও আমাকে জানিও। আপনাদের সহযোগিতা এবং কাম্য আমাদেরকে পাথেও, এবং এই উপন্যাসটি ধারাবাহিকভাবে হবে। আর এখানে তোমাদের যারা পড়ছে এটি তাদের ক্ষেত্রে বলি, এই পূর্ণিপুকুর ব্রতটা মুখস্থ করবে, খুব পরীক্ষা ইম্পর্টেন্ট ফার্স্ট সামেরি পরীক্ষার ক্ষেত্রে। পূর্ণিপুকুর পুষ্পমালা কে পুজো দুপুরবেলা, আমি সতী লীলাবতী, ভাইয়ের বোন ভাগ্যবতী, এটা গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, এই প্রশ্ন তোমাদের হয়। বাকি তোমাদের এই যে ওই হিরে কাহিনী, এটাও তোমাদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ব্রত আর হিরের কাহিনী, এই দুটো অবশ্যই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের এখানে কীভাবে ওই পুজোটা হয়, পূর্ণিপুকুর ব্রতটা, চার কোণা গর্ত কেটে তার মধ্যে তোমার ধান পদ্মলতা, ধানের শীষ, নতুন সূর্যটা ছবি আলপনা আঁকা, এগুলো কিন্তু অবশ্যই অবজেক্টিভ প্রশ্ন, গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই কিন্তু ওই এইটাই গুরুত্বপূর্ণ, পানিফলান থেকে কীভাবে সংগ্রহ করেছিলো, কী খেয়েছিল, এগুলো তোমাদের কাছে কিন্তু, ওই খাবারটার নাম কী ছিল, ফলটার নাম কী ছিল, অ্যাস চওড়া ফল, এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা খেলে কী হয় না, এটা পাগল হয়ে যায়, এটা জানে অপু, এই অবজেক্টিভ প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, যে আঁস চওড়া ফল খেলে কী হয়, পাগল হয়ে যায়। আচ্ছা, কোন পুকুরে পাওয়া যেত পুকুরটার নাম, তো এটা তোমার ভালো করে করবে। আর শেষে হিরের কাহিনী, যাই হোক, তাহলে প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের এই পথের পাঁচালী উপন্যাসের পঞ্চম পরিচ্ছদ আজকে আমরা পড়লাম, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করছে আমার উৎসাহ, এবং তোমাদের এগিয়ে যান পাঠও তোমরাই একমাত্র। তাই আজকে তোমরা শেষ মুহূর্তে বলে যাব যে তোমাদের যে সমস্ত বন্ধুবান্ধবীরা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিও, এবং অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে থেকো। এবং তোমাদের পরীক্ষার অষ্টম শ্রেণীর শুধু এই পথের পাঁচালী নয়, অষ্টম শ্রেণীর সামগ্রিক ব্যাকরণ টেক্সট নিয়েও আমরা আলোচনা করবো, প্রশ্নোত্তর নিয়েও আলোচনা করবো, কার কী প্রয়োজন আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এবং অবশ্যই আবার বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, বেল আইকন অল ক্লিক করে রাখো, এবং অবশ্যই তোমরা তো সদস্য অনেকে হয়েছো আমি দেখতেই পাচ্ছি, আরও যারা সদস্য হতে চায় চ্যানেলটিকে নিজের পরিবারের মতো ভেবে নিয়ে সমস্ত তোমাদের যে বন্ধুবান্ধবীরা আছে তাদের মধ্যে শেয়ার করে দাও, যত বেশি সদস্য হবে তত বেশি ভিডিও আপলোড করবো তোমাদের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য। ব্যাকরণ টেক্সটিও তোমাদের আলোচনা হবে সামগ্রিকভাবে, এই বিষয়টি আগামী মাধ্যমিক উচ্চতর পরীক্ষাতেও তোমাদের ভালো ফল করতে সাহায্য করবে। প্রচুর ছাত্রদের আমাদের সফল হয়েছে, ভালো র্যাঙ্ক করেছে, তোমরা করবে, এখন থেকে তোমরা কিন্তু ঠিকভাবে পড়াশোনা করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আসছি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে।